हेलो स्टूडेंट एखन तुम्हादेर कलकाता यूनिवर्सिटी अंडारे प्रथम सेमिस्टारेर ईएनवीएस अर्थात परिवेश विद्या सबजेक्टर क्लास आछे। आजकेर क्लासे तुम्हादेर तीन नम्बर अध्याय थेके गुरुत्वपूर्ण पंचाशटा एमसीक्यू प्रश्नोत्तर निये आलोचना करब। एर आगेर क्लासे आमी तुम्हादेर एक नम्बर एवं दो नम्बर अध्याय थेके गुरुत्वपूर्ण पंचाशटा एमसीक्यू प्रश्नोत्तर आलोचना करेछि। आज के पंचाशटा प्रश्नोत्तर तुम्हारा देखे नाओ। तार आगे एक विषय तुम्हारे बलार आछे, तुम्हारा जरा कलकाता यूनिवर्सिटी अंडारे प्रथम सेमिस्टारे छात्र छात्री आछो, तुम्हारे कन्स्टिट्यूशनल भैल्यू एवं ईएनवीएस सबजेक्टर ऑनलाइन कोचिंग क्लास चलछे। तुम्हारा जरा एडमिशन नीते चाहो, हमारे क्लास करते चाहो, ताहले तुम्हारा एडमिशन नीते पारो ए नम्बरे जोगाजोग करे 9123005218 এই নম্বরে যোগাযোগ করে। আরেকবার নম্বরটা বলছি 9123005218 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের একটা সাবজেক্টের জন্য মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়, সপ্তাহে দুদিন ক্লাস থাকে একটা সাবজেক্টের। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়ে থাকে। ইচ্ছুক ছাত্রছাত্রী তোমরা যারা আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ প্রশ্নোত্তর তোমরা দেখে নাও। দেখো 51 থেকে আজকে শুরু হচ্ছে। আগের ক্লাসে আমি 50 পর্যন্ত আলোচনা করেছিলাম প্রথম দুটো চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন, জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে 90% শক্তি কোনো কাজে লাগে না। পরের প্রশ্ন আছে, শক্তির উৎস হিসাবে ভারতে খনিজ তেল ব্যবহার হয় 30%। নেক্সট প্রশ্ন, বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়, 80%। নেক্সট প্রশ্ন আছে, জাতীয় সম্পদ হলো কি? কয়লা খনি। আন্তর্জাতিক সম্পদ হচ্ছে কুমেরু মহাদেশ। সমুদ্রের জলকে অলবণীকরণ এটা হবে অলবণীকরণ, ঠিক আছে? স্পেলিংটা একটু ঠিক করতে হবে। অলবণীকরণ পদ্ধতিকে কি বলা হয়, অর্থাৎ লবণটাকে দূর করার যে পদ্ধতি সেটাকে কি বলা হয়, ডিসালিনেশন বলা হয়। তারপরে প্রশ্ন, সাদা কয়লা কাকে বলা হয়, জলবিদ্যুৎকে। পরের প্রশ্ন, ভারতে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি, উত্তর পূর্ব ভারতে। পরের প্রশ্ন আছে, বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদনের কেন্দ্রকে বলা হয় কি, সোলার পার্ক। বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি আর ও সিএসপি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে, সৌরশক্তির ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট আছে, ভারতের প্রাচীনতম পরমাণু শক্তির কেন্দ্র কোনটি, মহারাষ্ট্রের তারাপুর। পরের প্রশ্ন, গন্ডোয়ানা যুগে কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি, কয়লা। নেক্সট প্রশ্ন, কয়লা খনি পাওয়া যায় কোন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, মিথেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয় প্রথম, বসুন্ধরা সম্মেলনে। তারপরে প্রশ্ন, কয়লা কী ধরনের সম্পদ, অপূরণশীল সম্পদ। তারপরে প্রশ্ন, দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার, 33%। পরের প্রশ্ন আছে, ভারতে কী ধরনের অরণ্য বেশি, পাতাঝরা অরণ্য বেশি। আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য রয়েছে, চিরসবুজ অরণ্য রয়েছে। পরের প্রশ্ন, সুন্দরবনের অরণ্য কোন প্রকার, অ্যান্সার হবে ম্যানগ্রোভ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়, পাতাঝরা। পরের প্রশ্ন, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার, 0.05 হেক্টর। তারপরের প্রশ্ন, সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য, তৈগা। বনভূমির পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হয় সিলভিকালচার বলা হয়। পরের প্রশ্ন, জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে কি বলা হয়, ল্যান্ড ক্যাপাবিলিটি বলা হয়। পরের প্রশ্ন আছে, বর্জ্য পদার্থ যে জমিতে জমা করা হয় সেই স্থানকে কি বলা হয়, ল্যান্ডফিল বলে। নেক্সট প্রশ্ন, অরণ্য ধ্বংসের জন্য অনিয়ন্ত্রিত কাঠ কাটা হচ্ছে সবচেয়ে দায়বদ্ধ। অক্সিজেন কোন ধরনের সম্পদ, পুনর্ভব সম্পদ। কোনটি জলের সঙ্গে সম্পর্কিত, নীল বিপ্লব। পৃথিবীতে ব্যবহারযোগ্য জল কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কৃষিকাজে। তারপরে প্রশ্ন, কোন নদীর জলের
ভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলেছে কাবেরী। পরের প্রশ্ন, কাবেরী জলবন্টন বিবাদ মেটানোর উদ্দেশ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল যে সালে গঠন করা হয়? 1990। তারপরের প্রশ্ন, তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশ যুক্ত? ভারত, বাংলাদেশ। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন নদীটি নিয়ে জলবন্টন বিবাদ সবচেয়ে বেশি? তিস্তা। পরের প্রশ্ন আছে, দেখো, ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে হিন্দু জলবন্টন চুক্তি করে? 1960 সালে। পরের প্রশ্ন, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে কোন নদীর জলবন্টন নিয়ে বিবাদ আছে? দেখো, এটা নর্মদা হবে, ঠিক আছে, স্পেলিংটা একটু ঠিক করতে হবে, এটা হচ্ছে নর্মদা, নর্মদা ও তাপ্তি নদীর, ঠিক আছে। তারপরে প্রশ্ন, স্বাভাবিকের তুলনায় ন্যূনতম কত শতাংশ কম বৃষ্টি হলে খরা হয়? এটা হচ্ছে খরা লিখবে, খরা হয় 75%। পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ? বাঁকুড়া আর হচ্ছে পুরুলিয়া। তারপরে, ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি? কর্ণাটক ও তেলেঙ্গানা। নেক্সট আছে, কয়েক ঘন্টা প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে? হড়পা বান ঘটে। তারপরে, ভারতের মোট আয়তনের কত শতাংশ বন্যাপ্রবণ? 12%। ভূমিকম্প প্রবণ হচ্ছে 60%, খরা প্রবণ হচ্ছে 68%। ভারতের সবুজ বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে? গম। উদ্যান কৃষিতে ফলের চাষকে কী বলা হয়? দেখো, সোমাম কালচার বলা হয়। উদ্যান কৃষি হলো কি? হর্টিকালচার। উদ্যান কৃষিতে সবজি চাষকে বলা হয় ওলেরিকালচার। ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীর নাব্যতা রক্ষা। ভারতে খনিজ সম্পদের সমৃদ্ধ রাজ্য হচ্ছে সিকিম। লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, তামার আকরিক হচ্ছে চ্যালকোপাইরাইট। এই ছিল আজকে তোমাদের ক্লাস।